দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে আরএফএল বেস বার। এগুলো হচ্ছে ব্রাইট অ্যালুমিনিয়ামের, এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এগুলো বেশ কিছু কুকারের জিনিস, বা এখানে আমরা কড়াই দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে বিভিন্ন রকমের সসপ্যান দেখতে পাচ্ছি। তো কোনটার দাম কত সেটা আমরা একটু জানিয়ে দিব। আর আসন্ন যেহেতু কুরবানি দিয়ে কিন্তু রান্নাবান্না করার জন্য এগুলো কিন্তু আপনাদের অনেক কাজে লাগে। যারা ভাবছেন যে পুরাতন জিনিসগুলো বদলে নতুন কিছু জিনিস কেনাকাটা করবেন, তারা কিন্তু এখানে চলে আসতে পারেন। আর এটা হচ্ছে আরএফএল বেস বার, এখানকার কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে, স্ক্রিন থেকে নিয়ে কিন্তু আপনারা কল করলে ওনারা কিন্তু আপনাদের বাসায় এগুলো পৌঁছে দিবে। তো এখানে কী কী আমরা প্রথমে হাড়ি পাতিল দেখে শুরু করি। আমি এটা একটু দেখাই, হ্যাঁ পাতিল গুলো দেখাই। আমি পাতিল, এখানে বিভিন্ন সাইজের পাতিল আছে, সেগুলো কিন্তু খুব কোয়ালিটি। আপনারা এখানে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ব্রাইট লেখা আছে হাড়িতে। খুবই ব্যস্ত একটা আউটলেট, কিন্তু এখানে শুট করা হয় কিন্তু চারটেখানি কথা না। তারপর আমরা চেষ্টা করছি যতটুকু আপনাদের জন্য কভার নেওয়া যায়, ঘরে বসে কিভাবে আপনাদেরকে উত্তরার আরএফএল বেস বার আউটলেটটা ঘুরিয়ে দেখানো যায়, সেটাই কিন্তু আমার চেষ্টা। তো আমি একটু দেখাচ্ছি। ওই কড়াইগুলো দেখেন, এই যে এই যে ভাইয়া, এগুলা একটু ইসের ভিতরে, রাউন্ডের ভিতরে, হ্যাঁ এগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। আর গোল হওয়াতে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাপটা ভিতরেই থাকে। এটার প্রাইসটা কিরকম পড়বে? ১২০০ টাকা পড়বে, ১২০০ টাকা। এটাতে কিন্তু মনে হয় 3-4 কেজি গোল মাংস রান্না হয়ে যাবে, খুবই সুন্দর। দামটা বলে দেয়, ১২০০ টাকা। পরবর্তী বড় সাইজটা কত? ১৪০০ টাকা হলে এটা কেনা যাবে, একটা ১২০০ ১৪০০। হাড়িগুলোর দামগুলো একটু জানাবেন ভাই, কারণ হাড়ি লাগে না এমন ফ্যামিলি নাই, নাই বললেই চলে। ছোট যেটা হচ্ছে ২৯০ টাকা, ঢাকনা সহ। আমরা ভাতের পাতিল যেগুলো আছে সেগুলো একটু দেখাই, কারণ ভাতে রাইস একটু বড় ফ্যামিলিদের জন্য কিন্তু এগুলো অনেক ভালো। ২১৫। আচ্ছা ওকে, ২০০ টাকা। আচ্ছা ওকে, তারপর আমরা এদিকে চলে আসি, এদিকে যেগুলো আছে এগুলো কিন্তু খুবই স্বাস্থ্যসম্মত। আর ঢাকনাটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঢাকনাটা খুবই ভালো। আমি যেটা বলবো, গোল ঢাকনা যেগুলো থাকে সেগুলো কিন্তু গ্যাপ থাকে, সেখানে কিন্তু খাবার ঢুকে কিন্তু জীবাণু হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি প্লেন ঢাকনাগুলো ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আর আপনাদের কিন্তু মানে অপরিচ্ছন্ন খাবার, ভালো খাবারটা কিন্তু খারাপ হওয়ার কিন্তু চান্সেস থাকছে না। তো আমি নিচে আরও অনেকগুলো কালেকশন আছে, সেগুলো একটু দেখাচ্ছি। এখানে অনেকগুলো সসপ্যানও কিন্তু আছে, তারপর নিচে কিন্তু এসএস এর কিছু প্রোডাক্ট আছে, আমি সেগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভাইয়া দামটা
এটা প্রাইসটা কত ছিল? 1450। আমি এই সিরিয়ালগুলো দেখেন বুঝতে পারছি, এগুলো 1400-1200 এরকম সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু দামটা হবে। আমি এখন এগুলো একটু দেখাই, এই যে সসপেনগুলো আছে এগুলো একটু দেখাই। এগুলো আপনারা কারি রান্নাও করতে পারবেন, প্লাস কারি সার্ভিংও করতে পারবেন। এটার প্রাইসটা কত পড়বে? নশো টাকা হলে এটা কেনা যাবে। নিচে একটু দেখবো, আমি সেটার দামটা একটু জানার চেষ্টা করি। খুবই সুন্দর কিন্তু, অল্প করে কিন্তু খুবই কিন্তু সুন্দর। আর ঢাকার নবটা কিন্তু আরো বেশি সুন্দর। সেটার দামটা কত পড়বে? 190 টাকা। আর সবচেয়ে বড় যেটা দেখতে পাচ্ছি, রাইস বা কারি এগুলো নেওয়ার জন্য যেগুলো, এটা ব্রাইটের 250 টাকা। নিচেরটা দেখুন তবে, একদম নিচেরটা একদম বড়টা, এটা দেখবো, এটাও দেখবো। একটা কারির, একটা রাইসের, একটা ডালের নিতে পারেন, ভালো। সবাই ভালো থাকবেন। আর এই যে আউটলেটটা আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে হাউস নাম্বার 74, গাউসুল আজম এভিনিউ, এটা হচ্ছে উত্তরা সেক্টর নাম্বার 13। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো, যদি ভালো লাগে আমার এই এপিসোডটা, তাহলে কিন্তু অবশ্যই চলে আসবেন উত্তরা এবং কিনে ফেলবেন এই সুন্দর সুন্দর যে কারি রান্না করা যে কড়াইগুলো দেখলাম, সেগুলো কিন্তু কিনে ফেলবেন। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি।